কেউ জল আনো কেউ জল আনো কেউ ওমে শুনছো ওমে ওমে শুনছো ওবো বউ শুনতে পাচ্ছো মেয়েটা কে কোথা থেকে এলো ওমে শুনছো ওমে চোখ খোলো আচ্ছা তোমরা একটু সরে দাঁড়াও হাওয়া আসতে দাও ওমে চোখ খোলো ওমে ওমে দেখে তো বড় ঘরের বউ বলে মনে হচ্ছে গুরুদেব কিন্তু এত রেতে একে নিয়ে লুকি করে ওমে শুনতে পাচ্ছ ওমে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কপালে তো চন্দনের আবছা দাগ রয়েছে গুরুদেব কোন ঘরের বউ এখানে এলো কেন বিয়ের আসর থেকে চলে এসেছে কিনা কে জানে ওমে শুনতে পাচ্ছো ওমে দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ মা জগদম্বা ওর বাঁ হাতটা একটু মেলে ধরো তো দেখি যে মেয়েকে যদুনাথের বউ করে নিয়ে এসেছ তার জন্মপত্রিকা তো নেই কিন্তু তার করকোষ্ঠীতে অকাল বৈধব্য যোগ এবং সন্তানহীনা থাকার চিহ্ন স্পষ্ট এ তো জানবাজারের মারবাড়ির বউ যদুনাথের স্ত্রী এখানে এলো কি করে সর্বনাশ জীবন এখনই একবার জানবাজার রওনা হও আজ্ঞে গুরুদেব তাদেরকে গিয়ে বলো তাদের ঘরের বউ এখানে আছে এবং নিরাপদে আছে তারা এসে যেন তাদের ঘরের বউকে নিয়ে যায় আজ্ঞে গুরুদেব তোমরা শীঘ্রই ওর জন্য গরম দুধের ব্যবস্থা করো আগে গুরুদেব কল্যাণ হোক মা এই আধারে এত দূর থেকে তুমি এখানে এলে কি করে আর একা একা এলেই বা কেন গুরুদেব আমি সব জেনে গেছি গুরুদেব আপনি কেন সেদিন আমার হাত থেকে চমকে উঠেছিলেন বড় মা জীবনই আমার সব খোয়ে দিয়েছে আমি আমার দুর্ভাগ্যের ছায়া তেনার উপর পড়তে দিতে চাই না গুরুদেব মা এত বড় সিদ্ধান্ত নেবার অধিকার বোধ করি তোমার নেই তুমি রানী মায়ের নাত বউ সে বাড়ি আর পাঁচখানা বাড়ির থেকে আলাদা তাদের সম্মানও অন্য ধারার তুমি নিশ্চয়ই কাউকে কিছু না বলেই এখানে এসেছো জানালে কি আর আসতে পারতাম গুরুদেব আমি আগেই শুনেছিলাম আপনি বাগবাজারে থাকছেন ও বাড়িতে থাকছেন না সেও আমারই জন্য তিনি একটি উপায়ের কথা আমাকে বলেছিলেন যদি কোনো সৌভাগ্যবতী সতীলক্ষ্মীর সাথে যদুনাথের পুনরায় বিবাহ হয় তাহলে তার ভাগ্যের জোরে যদুনাথের সৌভাগ্য এবং আয়ু দুই বৃদ্ধি পাবে কি
কিন্তু সে তো আর সম্ভব নয়, কারণ তোমার দিদি শাশুড়ি কোনো কালেই সেই বিধান মেনে নিতে পারবেন না। তাই যা হচ্ছে হোক, তবে হ্যাঁ মা, এটাও ঠিক, আমি বহুবার দেখেছি তোমার দিদি শাশুড়ি তার বিশ্বাসের জোরে অনেক অসাধ্য সাধন করেছেন। এবারেও হয়তো সেই বিশ্বাসের ওপর ভর করেই তিনি এমন একখানা সিদ্ধান্ত নিয়েছেন। তবে হ্যাঁ, আমি সেটা মেনে নিতে পারিনি, কিন্তু তাই বলে তার সিদ্ধান্তের বিরোধিতা করাও আমার পক্ষে সম্ভব হয়নি মা। মা, ওঠো ওঠো মা। দেখো মা, তোমার দিদি শাশুড়ি যখন তোমাকে তার নিজের ঘরের বউ মেনে নিয়েছেন, তখন আর কথা বাড়ানোর কোনো মানেই হয় না। আজ আমাদের এখানে অষ্টপ্রহর কীর্তন চলছে। বড় বৌঠান, বাবা মশাই আর যদুদাদা এখনো ফেরেননি না? না, সেটা উঠবো, এখনো তো কেউ পেরেনি, হয়তো ওনারা আসার কোচ পেয়েছেন। আপনি হয়তো ঠিকই বলছেন, বাবা মশাই হয়তো মেজ বৌঠানকে সঙ্গে নিয়ে ফিরছেন। আমি বরং একবার এগিয়ে দেখি। যদুদাদা, তুমি বৌঠানের খোঁজ পেয়েছো? তিনি কোথায় বলো না, বৌঠান কোথায়? তুমি কোনো কথা বলছো না কেন যদুদাদা? টাউরপো, সব ঠিক আছে তো? টাউরপো, তোমার শরীর ভালো আছে? টাউরছি, একটু জল নিয়ে এসো নে। টাউরপো, বউ ভালো আছে তো? কোনো বিপদ আপদ? জানি না বৌঠান, কেউ কিছু বলতে পারলো না। ঘাটের মাঝিদের জিজ্ঞেস করেছিলে? মাঝিরাও কিছু দেখেনি। আশেপাশের সব দোকান, পাশের বাজার সব বন্ধ ছিল, তাই কোনো খবরই পেলাম না। অন্ধকারে কোথায় হাতরাই বলুন তো, কোথায় ছুটবো এখন? আশা যেটা কি কাণ্ড করলো, এই কথাটা যখন বড় মাসিমণির কানে যাবে তখন উনি কি ছেড়ে কথা বলবেন? এইভাবে রাতের অন্ধকারে নিঃশব্দে চলে যাওয়ার আগে আমাকে একবার বলে যাওয়া যেত না? আপনি বলুন বৌঠান। টাউরপো, তখন কি আর তার মাথার টিক ছিল নাকি এইসব কথা শুনলে কারণ মাথার টিক তাকে? টাউরপো, এদিকে এসো, এসো দেখি এসো, জল বাতাসা খেয়ে একটু বিশ্রাম নেবে, যাও আবার তা তো হবেই। দেখ জলটা দে, না না জলটা খাও, তাছাড়া মেশোবাবুরা তো আছেন, তেনারা ঠিক কিছু না কিছু একটা উপায় বার করবেন। আচ্ছা বাবা মশাই কোথায়? তাকে তো দেখছি না। মেশোবাবু বোধহয় ঘাটে গেছেন, নতুন কোনো খবর যদি পাওয়া যায়। কোনো খবর তাহলে পাওয়া যায়নি এখনো? আর মুথ মুথুর আমরা এখন তাহলে কি করবো? ঘরের বউ এরকম চিরকাল নিখোঁজ থাকবে, একদিন না একদিন তো লোকে জানতে পারবে, সবার কাছে মুখ দেখাবো কি করে? তার থেকে বড় কথা আটা মশাই, আমার বড় ভয় হচ্ছে, মেজ বৌমার কোনো বিপদ আপদ হলো না তো? তাহলে তো শেষ পর্যন্ত সে কোতোয়ালি ভরসা, কিন্তু তুমি বিশ্বাস করো আমার কোতোয়ালিতে যাওয়ার এতটুকু ইচ্ছে, আমি এতটুকু ইচ্ছে। তুই এছাড়া যে কোনো উপায় নেই আটা মশাই, কোতোয়ালিতেই জানাতে হবে। তুমি এটার বদনামের কথাটা তো ভাবতে হবে। পদ্ম 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 যে কেন বৌমাকে সব কথা বলতে গেল, মা পই পই করে নিষেধ করেছিলেন। আটা মশাই, এখন সব এসব কথা থাক, এ তুমি বড় অন্যায় কাজ করেছ মা। দেখো মা, তোমার নিজের শ্বশুর ঠাকুর জীবিত নন বটে, তবে
আমি আর রাতামশাই যদুকে নিজের সন্তানের মতোই দেখি। এই যে তুমি কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে এখানে চলে এসেছো, এ বড়ই অনুচিত কাজ। অর্থে এই ঘাটে কত রকম বিপদ আপদ হতে পারত। একলা একটা মেয়ের ভাবে চলাফেরা করা কি উচিত? কলকাতায় মা খুড়িমা কেউ নেই, তারা যদি বাড়ি ফিরে জিজ্ঞাসা করতে তাদের তাদের নাথ বউ কোথায়, কেউ তো দিত মামলা। আমাদের দিকটা একবার ভেবে দেখলে না তুমি? আমি ওকে সে কথাই বলেছি বাবা, ওর একেবারেই উচিত হয়নি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে চলে আসা। আপনার অশেষ কৃপা গুরুদেব যে আপনি বৌমার সংবাদখানা পাঠিয়েছিলেন। তবে ঘরের বউ তো গৃহলক্ষ্মীর সমান, আর লক্ষ্মীর স্থান তো ঘরেই হয়, তার তো এখন সাধন ভজন করার কথা নয়, তার তো সংসার ধর্ম করার কথা গুরুদেব। মা যাও গিয়ে তৈরি হয়ে এসো, আমি তো এমন গয়নাপত্র ছাড়া লক্ষ্মীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসিনি। যাও মা। মেশোবাবু, আমি ও বাড়িতে কেমন করে ফিরে যাব? এ কথার অর্থ কি মা? ঘরের বউ ঘর সংসার ছেড়ে কোথায় যাবে? হ্যাঁ, এটা ঠিক যে তুমি একখানা ভুল করেছো এবং তার জন্য দুটো কথা শুনতে হতে পারে, কিন্তু তাই বলে তুমি সংসার ত্যাগ করবে? আর যিনি তোমাকে এ বাড়িতে এনেছেন, ঘরের লক্ষ্মী হিসেবে মেনে নিয়েছেন, তার কথা একবার তুমি ভাবলে না? তিনি যদি এই কথা শোনেন তার কতটা আঘাত লাগবে। যাও মা, ভালো কথা বলছি, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। যদুব গিয়ে পালকি তৈরি করতে বলো, আমরা এখনই রওনা হব। তবে আমি তোমাদের সাথে যাব না, আমি তোমাদের মাসিমণিকে আনতে যাব, উনি বড় উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছে। আর তাছাড়া জগদম্বার এখন বাড়ির সব দিকটা সামলানো উচিত। একসঙ্গে ডুবলে নে কেন, কিছু হয়েছে? বোঠানের আগেও তো আমরা একসঙ্গে গৃহ প্রবেশ করেছিলাম, কোন লাভ হয়েছে কি তাতে? গোপাল আসছে পালকি নিয়ে, আপনারা বউকে ঘরে নিয়ে যান, আমি আসছি। একটিবার তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে দেখো তোমার যদু দাদা কোথায় গেল, যাও। আচ্ছা, তুমি শাকটা ধরো বোঠান, আমি দেখে আসছি। এসো 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 এসো, এই পালকি এখানে রাখো।
এবার পালকিখানা বাইরে নিয়ে যাও। বোঠান, যদু দাদা কোথায়? যদু সাউরপো তো ভেতরে গেল। এসেছো মা? এসো এসো, থাক 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 থাক। আচ্ছা, এরকম ভাবে শ্বশুর মশাইদেরকে বিপদে ফেলতে আছে মা? তুমি কোথায় চলে গিয়েছিলে একা একা? তুমি তো কাউকে কিছু বলে যাওনি, কাউকে জানাওনি। যদি কোনো বিপদ আপদ হতো তখন কি হতো বলো তো? হ্যাঁ, ছোট মিশু মশাই খুব বকাঝকা করেছেন নাকি? আচ্ছা আচ্ছা, যদু কোথায়? যদু বাবা মশাই, মেশোবাবু মাসিমণিকে আনতে গেছেন, আর টাউরপো এক্ষুনি গড়ে গেল। ও আচ্ছা 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 আচ্ছা, বৌমা তুমি আশাকে নিয়ে ভেতরে যাও কেমন? ওর তো ধকল কম যায়নি, শরীর দুর্বল হয়ে পড়েছে, অনেক ধকল গেছে। যাও মা, তুমি ভেতরে যাও। আর ভূপাল, যদুর উপরও তো ধকল কিছু কম যায়নি তাই না? তুমি ওকে গিয়ে বলো বিশ্রাম নিতে, কেমন? বলছি মেশোবাবু। হ্যাঁ এসো, তুমি বিশ্রাম নাও মা ঘরে গিয়ে, কেমন? আসি। পীরে যখন আসবে তখন না বলে কই গিয়েছিলে কেন বাচ্চা? তোমার নামে বানিয়ে বানিয়ে কথা কইতে গিয়ে তো আমার পরনখানা অষ্টগত হচ্ছিল সারাটা দিন। সরজু, এই পেশাদ খান তোরঙ্গে তোল দেখি, রেখে দে। চাওর মশাই যদুর নামে পুজো দিয়েছে, আর একখানা মাদুলিও তৈরি করেছে, তিন তা নিয়ে আসছে। বলি ও বাচ্চা, তুমি এখন যাও কেমন? বলছে উনি কি কইলেন গো, যদুর সব পাড়া কেটে যাবে তো? কয়েছেন তো, আগে তাবিজখানা নিয়ে আসুন, তারপর দেখি, তারপর না হয় জানবো দারুণের নিয়ম কানুন করে। ও সরজু শোন, আমি কিন্তু যাওয়ার সব বন্দোবস্ত করে ফেলেছি। হ্যাঁ, কাল সকালের মধ্যেই আমরা কলকাতায় পৌঁছে যাব, যত তাড়াতাড়ি সম্ভব যদুকে এই পিসা তার তাবিজখানা দিতে হবে। সরজু, তোর চোখে জল কেন? কাঁদছিস কেন তুই? দিদি, আশা যখন অনেক ছোট ছিল সেই তখন তুমি ওর দায়িত্ব আমাকে দিয়েছি, তখন থেকে ওকে আমি যদুর বউ হিসেবে গড়ে পিটে নিয়েছিল। মেয়েটা যে যদুকে ছাড়া আর কাউকে চেনে নি গো, আমি তো হুকলি বাড়িতে উঠে এসেছিলাম যাতে ওরা কাছে পিঠে না থাকতে পারে। বিশ্বাস করো দিদি, সেই প্রথম দিন থেকে আমার মেয়েটা শিবের পুজো করত, প্রত্যেক দিন শিবের পুজো করত যাতে যদু দীর্ঘজীবী হয়, আর তার কপালে কিনা। সরজু, যে যার কপাল নিয়ে আসে, কপাল নিয়ে আক্ষেপ করে কোনো নাম নেই রে। কপালের সাথে সব সময় আমাদের যুক্ত করতে হয়। তুমি জানো এই ঘটনার জন্য আমার কত বড় অপমান হয়েছে। আমার আমার মনে হয়েছে যে আমি আমার নিজের স্ত্রীকে রক্ষা করতে পারিনি। আশা,
চাউরপুর মেয়েটাকে আর বকাঝকা করো নি, সে তো তোমার মঙ্গল কামনার জন্যই দূরে সরে যেতে চেয়েছিল। মেয়ে মানুষের যে কত জ্বালা তা তোমরা বুঝবে না। যদি কোনো সৌভাগ্যবতী সতীলক্ষ্মীর সাথে যদুনাথের পুনরায় বিবাহ হয় তাহলে তার ভাগ্যের ছড়ি যদুনাথের সৌভাগ্য এবং আয়ু দুই বৃদ্ধি পাবে। শক্তি দাও, যেন আমি আমার মনটাকে কঠিন করতে পারি তেনার মঙ্গলের জন্য। বউ, কাল রেতে আর যদুর মাথা ঠান্ডা হয়নি তাই নে? হঠাৎ আপনি এই কথা কেন শুধোচ্ছেন মা? না, কাল রাতে তো দেখলুম যে যদু ভূপালের ঘরে শুয়েছে তাই শুধোচ্ছিল। যদুর আর কি দোষ, পুরুষ মানুষের রাগ এমনিতেই একটু বেশি হয়, সবাই তো আর তোমার সৌ ঠাকুরের মতো নয়। আর তাছাড়া যদুর বউ বাড়ি ছেড়ে চলে গেছে, রাগ হওয়াটাই তো স্বাভাবিক। আমাদের কালে হলে আমরা স্বামীর পায়ে হত্তে দিয়ে পড়ে থাকতুম যতক্ষণ না স্বামী গ্রহণ করছে। তোমরা এখনকার বউ, তোমরা সেসব কেন করবে বাচ্চা? এই দেখো নে আমার ময়েন, সে নানা কারণে তোমার উপর রাগ করে কিন্তু তুমি কখনো তার রাগ ভাঙাও নে। যদুর বউটাও নিশ্চয়ই একই রকমের রয়েছে। তা শোনো বাচ্চা, ওই বউয়ের সঙ্গে তো তোমার আবার খুব ভাব, তাই তোমাকেই কইছি, ওকে একটু বুঝিয়ে বলো সে যেন যদুর হাতে পায়ে ধরে যদুকে ঘরে নিয়ে যায়। এমনিতেই তো নৌকা হাসাহাসি কম হয় নে, যে চাকররা চারটে কথা কইছে সেখান থেকে আবার গিন্নিদের কানে কথা উঠছে, আর নৌকা হাসাহাসি করিও নে, বুঝেছ? কি হলো, আমি এতক্ষণ ধরে কথা কই যাচ্ছি এমন করে তো একটু জানানটুকু দিতে পারো? কোন আপনি? আর কি কইবো মা, সবই আমার কপাল। আমাদের সময় আমরা শাউরির ভয় তটস্থ হয়ে থাকতুম, আর তোমাদের দেখো তোমরা একটু মাথা নেড়ে জবাবটুকু দিতে পারো না শাউরিদের। গিনিমা, গিনিমা, গঙ্গার ঘাটে রানীমার নৌকা ভিড়েছে, শুনেই আমি পালকি পাঠিয়ে দিয়েছি। কি কইছেন মা, এ পড়েছে? আচ্ছা আচ্ছা, শোনো বউ, তুমি এখনই গিয়ে ময়েনকে ওঠাও, যাও কাছে যাও। আর শোনো শোনো, কইছিলাম তোমার সৌ ঠাকুরকে একবার এখানে পাঠিয়ে দাও। হ্যাঁ, যাও যাও। দিদমাই গেছে তাই না মাসিমণি? হ্যালো, এ পড়েছেন তো, তা তুমি একা কেন? তোমার দাদারা সব কোথায়? যাও গিয়ে ডাকো। শেষ দাদা, যদু দাদা, তাড়াতাড়ি এসো তোমরা। কইছিলাম আপনি কি ওদিকটা দেখুন, আমি এদিকটা দেখছি। আচ্ছা আচ্ছা, গিন্নিমা, এই নব বলা, তোরা সব গেলি কোথায়? পদ্ম, শুনলাম মা নাকি এসে পড়েছে। হ্যাঁ, এই পড়েছে। শোনো শোনো শোনো, বলছি মা এলেই কিন্তু মাকে ধুম করে তুমি আসার কথা কিছু বলতে জানা কেমন? মানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, মাকে কইব না? সব চাপা থাকবে। মুশকিল চাপা থাকবে কেন,
কথার মানে বুঝতে পারো না। আমি বলতে চাইছি মা এতদিন পরে ফিরছেন, ফিরেই যেন মাকে এসব কথা দুম করে না শুনতে হয়, বুঝতে পেরেছো? সব কোথায় গেলে? মা এসে গেছেন, মায়ের পা ধরে জল নিয়ে এসো। আপনারা ভালো আছেন তো? হ্যাঁ বাবা, ভালো আছি। আর পুজো খুব ভালোভাবে দিয়েছি আমরা। তা পদ্ম, আমার নাত বউরা সব কোথায়? হ্যাঁ মা, তারা এক্ষুনি এ পড়বে, তা ঘরে আছে হয়তো এ পড়বে। কুড়িমা, তোমাকে কতকাল পরে দেখলুম, কেমন আছো তুমি? হ্যাঁ আমি বেশ ভালো আছি রে বরকুকি। তা মধুর বাবা আর চটকুকি কোথায়? তাদের কই দেখছি না তো। কুড়িমা, হ্যাঁ তাই তো, তারা কোথায়? হ্যাঁ মা, ওরা অন্নপূর্ণা তানে গেছে, এক্ষুনি হয়তো এ পড়বে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি করছি। তা চটকু কি হঠাৎ অন্নপূর্ণার তানে গেল যে? চটকু কি হঠাৎ অন্নপূর্ণার তানে গেল যে? কিছু কি হয়েছে চাপা? দেখছিস না মা জলপাই দাঁড়িয়ে আছে, গামছাখানা দিয়ে পাটা মুছে দে। এই তো বড় বোঠান গামছা নিয়ে এসছে। একি একি করছিস কি বউ? আরে চার চার, আমি করে নিতে পার, কি যে করে নেই বউ কেনে। তাক না মা, একটু সেবা যতন করতে দাও ওকে, বেশি আশকারা দিলে তো না হলে মাথায় উঠে পড়বে। পদ্ম ওর দেখি আশীর্বাদ করি মা, তুই সুখী হ। তা আমার নাতি বাবুরা দেখছি সব আজকে সকাল সকাল উঠে পড়েছে, কি মহেন। আমি তো এরকম সময় উঠি ঘুম থেকে। তা তো বটেই, শুধু মা ওই সূর্যোদয়টুকুনি দেখতে পায় না। পদ্ম, তোমরা যে সকলে আমার কাছ থেকে কিছু গোপন করার চেষ্টা করছো, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি তোমাদের মুখ দেখে। চটকুকি হঠাৎ করে অন্নপূর্ণার থানে যেতে গেল কেন? সে তো বিশেষ বিশেষ তিথিতে সেখানে যায়। আমার আর মুখ কুলিও না মা, তুমি তো ওই নতুন বউকে এত গটা করে বাড়িতে এনে তুললে, তা তুমি কি জানো সে ফুলসজ্জার রেতে একা একা বাড়ি থেকে চলে গেছিল? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।